জাতীয় শিক্ষানীতি এনইপি 2020 বাতিল করতে হবে, শিক্ষার বেসরকারীকরণ বন্ধ করতে হবে, এই কয়েকটি দাবি নিয়ে বিক্ষোভ দেখালো শুক্রবার আগরতলা শিক্ষা ভবনের সামনে অল ইন্ডিয়া ডিএসইউর পক্ষ থেকে। বিক্ষোভের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অল ইন্ডিয়া ডিএসইউর রাজ্য সম্পাদক রামপ্রসাদ আচার্য বিস্তৃতভাবে জানিয়েছেন এবং বিভিন্ন দাবিদাও উল্লেখ করেছেন। সে প্রসঙ্গে কেন্দ্রের বিজেপি সরকার সহ রাজ্যে বিজেপি সরকারের তীব্র সমালোচনা করলেন। দেখুন, 2020 সালে করোনা অতিমারির সময়ে দেশের শিক্ষাবিদ থেকে শুরু করে ছাত্র সংগঠন এমনকি পার্লামেন্টের মধ্যেও কোনো ধরনের আলাপ আলোচনা না করেই একটা শিক্ষার প্রাণসত্তা ধ্বংসকারী জাতীয় শিক্ষানীতি 2020 আমাদের দেশে কেন্দ্রীয় সরকার চালু করেছে। আমরা সেই দিন থেকেই আমরা প্রতিবাদ করে আসছি এবং আজকেও আমরা দেখছি যে এই শিক্ষানীতিকে চালু করার জন্যই উচ্চশিক্ষা দপ্তরের নোটিফিকেশন আজ 10টায় টাউন হলে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী দ্বারা এই জাতীয় শিক্ষানীতি এ রাজ্যে প্রণয়ন হচ্ছে। আমরা তার তীব্র প্রতিবাদ করছি। এই জাতীয় শিক্ষানীতিতে আমরা লক্ষ্য করছি যে প্রাক প্রাথমিক শিক্ষা যেটা অঙ্গনারীর মধ্যে চলে যাবে, প্রাথমিক শিক্ষায় বৃত্তিমুখী শিক্ষা চালু হবে, নবম শ্রেণী থেকে সেমিস্টার সিস্টেম চালু হবে, মাধ্যমিকের মতো গুরুত্বপূর্ণ বিষয় থাকবে না, উচ্চশিক্ষায় এমফিল কোর্স বাতিল হয়ে যাবে, টোটাল শিক্ষা ব্যবস্থা যে দীর্ঘদিনের যে শিক্ষা ব্যবস্থার মধ্যে যে ক্লাসরুম শিক্ষা সেটা পরিবর্তন হয়ে অনলাইন শিক্ষা চালু হবে, এই যে শিক্ষা সেটা শিক্ষার প্রাণসত্যকে নষ্ট করে দেবে, মানুষ গড়ে উঠবে না। যেই বিবেকানন্দের মতে যে শিক্ষা হবে সকলের ম্যান মেকিং, ক্যারেক্টার বিল্ডিং, এই শিক্ষা যদি চালু হয় ক্যারেক্টার তৈরি হবে না। আমরা এআইডিএসও সারা দেশব্যাপী এই শিক্ষানীতি যেদিন চালু হয়েছিল সেদিন থেকে প্রতিবাদ করে আসছি। আমরা আজ মাননীয় শিক্ষামন্ত্রী তথা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নিকট আমরা সংগঠনের পক্ষ থেকে আবেদন জানাবো যে এই রাজ্যে, এই গরিব ত্রিপুরা রাজ্যের মধ্যে এই ভয়ানক শিক্ষানীতি আপনি চালু করবেন না এবং শিক্ষার সমস্ত ব্যয়ভার সরকারকেই বহন করতে হবে। প্রত্যেকটা স্কুল কলেজ প্রতিষ্ঠান, কলেজে শিক্ষক নিয়োগ, অধ্যাপক নিয়োগ করে শিক্ষার সার্বিক পরিবেশকে অক্ষুণ্ণ রাখার দাবি আমরা রাখছি। আপনার নাম আর ডেজিগনেশন? আচার্য, রাজ্য সম্পাদক। দেখুন, 2020 সালে করোনা অতিমারির সময়ে দেশের শিক্ষাবিদ থেকে শুরু করে ছাত্র সংগঠন এমনকি পার্লামেন্টের মধ্যেও কোনো ধরনের আলাপ আলোচনা না করেই একটা শিক্ষার প্রাণসত্তা ধ্বংসকারী জাতীয় শিক্ষানীতি 2020 আমাদের দেশে কেন্দ্রীয় সরকার চালু করেছে। আমরা সেই দিন থেকেই আমরা প্রতিবাদ করে আসছি এবং আজকেও আমরা দেখছি যে এই শিক্ষানীতিকে চালু করার জন্যই উচ্চশিক্ষা দপ্তরের নোটিফিকেশন আজ 10টায় টাউন হলে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী দ্বারা এই জাতীয় শিক্ষানীতি এ রাজ্যে প্রণয়ন হচ্ছে। আমরা তার তীব্র প্রতিবাদ করছি। এই জাতীয় শিক্ষানীতিতে আমরা লক্ষ্য করছি যে প্রাক প্রাথমিক শিক্ষা যেটা অঙ্গনারীর মধ্যে চলে যাবে, প্রাথমিক শিক্ষায় বৃত্তিমুখী শিক্ষা চালু হবে, নবম শ্রেণী থেকে সেমিস্টার সিস্টেম চালু হবে, মাধ্যমিকের মতো গুরুত্বপূর্ণ বিষয় থাকবে না, উচ্চশিক্ষায় এমফিল কোর্স বাতিল হয়ে যাবে, টোটাল শিক্ষা ব্যবস্থা যে দীর্ঘদিনের যে শিক্ষা ব্যবস্থার মধ্যে যে ক্লাসরুম শিক্ষা সেটা পরিবর্তন হয়ে অনলাইন শিক্ষা চালু হবে, এই যে শিক্ষা সেটা শিক্ষার প্রাণসত্যকে নষ্ট করে দেবে, মানুষ গড়ে উঠবে না। যেই বিবেকানন্দের মতে যে শিক্ষা হবে সকলের ম্যান মেকিং, ক্যারেক্টার বিল্ডিং, এই শিক্ষা যদি চালু হয় ক্যারেক্টার তৈরি হবে না। আমরা এআইডিএসও সারা দেশব্যাপী এই শিক্ষানীতি যেদিন চালু হয়েছিল সেদিন থেকে প্রতিবাদ করে আসছি। আমরা আজ মাননীয় শিক্ষামন্ত্রী তথা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নিকট আমরা সংগঠনের পক্ষ থেকে আবেদন জানাবো যে এই রাজ্যে, এই গরিব ত্রিপুরা রাজ্যের মধ্যে এই ভয়ানক শিক্ষানীতি আপনি চালু করবেন না এবং শিক্ষার সমস্ত ব্যয়ভার সরকারকেই বহন করতে হবে। প্রত্যেকটা স্কুল কলেজ প্রতিষ্ঠান, কলেজে শিক্ষক নিয়োগ, অধ্যাপক নিয়োগ করে শিক্ষার সার্বিক পরিবেশকে অক্ষুণ্ণ রাখার দাবি আমরা রাখছি। আপনার নাম আর ডেজিগনেশন? আচার্য, রাজ্য সম্পাদক। সাবস্ক্রাইব টু ত্রিপুরা ইনফো এন্ড প্রেস দ্য বেল আইকন সো দ্যাট ইউ নেভার মিস এনি লেটেস্ট আপডেটস এন্ড নিউজ অন ত্রিপুরা।